नमस्कार सबाई के मुस्लिम सालाम। तो एन सकाल बला जाते बजारे बजार दाम होते हमारे मुरगी खामार करो एखे तो मुरगी उठाई नाई तो मुरगी पाइते ना तो मुरगी एक जगह बोले रखी एक बहरे तो जगह ठीक बोलते जो मुरगी आसले तपर मुरगी दीब तो सकाल बल्ला खूब गरम पड़से और रोद उड़से खूब कड़ा तो जाते मुरगर जो खामारे जो इ लागे कारेंटर किस जिन लगभग तार लगभग और जैसे मुरगी पालार जो नीच दिए तो काठर भूसी आ गाच भांगा से वो काठर भूसीगूल बीछे दिले तो मुरगीगूल आर तो अनेक दिन पाला जाए कि से भूसर जो जमते हुआ और कारेंटर किस जिन कब और टुकीटी सब किस आज के करते हुईब ठीक ठाक कर दीते हुईब जेहतु खामार कर खामारे सब किस ठीक ठाक ना हो भलो लागे ना तो से जाते भूसर जो तो भूसी नहीं आसमो और कारेंटर किस आसबावत के आसमो तो नहीं आसा तर ऐसा क्ष टाज करमो तो जैक देखते थकें रवना हो सब क्ष कम बसि जे पास खेत का অনেক ধান কাটা সবারই লেগে যাইব আর বৃষ্টি তো মনে করেন যে কালকে খুব হয়েছে কালকে বিকেলবেলায় বৃষ্টি নামছে একবার রাত্রি দশটা পর্যন্ত বৃষ্টি হয়েছে তো যাই হোক বৃষ্টি এখানে বৃষ্টির দিন আর সামনে বর্ষার সিজন আর বেশি দিন নাই তাহলে আবার আমরা ভাসমানে চলে আসব আজকে তো মঙ্গলবার मिले आज कर मंगलवार जावाटा दूर हाट आज के जागी शुरू रे रास्ता तो भलो ही आसे खराब अनुजाई खराब हर कथा रास्ता बाबा सामने सौ मिले थे सौ मिले थे मरे कमने बरुण से हाटे जगह जम से बसि बसता और नहीं बरुम जमको बसि बड़ा शेष बसि नहीं जाते जम गन और ये गरु हाड़े बसे चले जम गए दिखे और आकाशे अवस्था खुबी खराब जेको समय बीच नाम तो क्या गाड़ी गाड़ी गरु गाड़ी ना ना खुदाइल हाँ हाईरोड आर एस जो ब्रिज हम अने जाम बाड़ी दिखे मिर्जापुर एक पास आज क्षेत्र तरह बाड़ी जाम बोलते बिस्टिर घोड़ा पड़ता से चाचार ग्लस गए बिस्टी थे तो हाई ग्लस दे तो ये करा ग्लस अब नड़ाचड़ा कर ग्लसटा भलो आरा कैर कैदी से तरा हो रहा खूब तरा हो रहा और आकाशर अवस्था बस भलो ना मेघला मेघला बैसे सकाल दिखे रास्ता रास्ते खेल शुक्र दी से ना রোডের যে তাপ না একেবারে শেষ এই পাশে বাড়িগুলো আমার কাছে খুব ভালো লাগে গো
বাড়ি গুলো খুব ভালো। আর এই যেটা হচ্ছে কি কুটির নাই পার্ক, এটা মিনি পার্ক। তো এই পার্ক এটা আমি আজকে প্রথম দেখলাম, আমি দেখি নাই এর আগে। আমার মির্জা পুরো পার্ক হয়েছে আর কি। আমি রিক্সা থেকে নেমে মাথায় নিয়ে বস্তা আমাদের বাড়িতে যাই না, তারপরে এগুলো মেলিয়ে দিয়ে দিব ভিজা ভিজা শুকিয়ে, তারপরে খামারে বিছামো। তো যাই যাই, তারপরে আপনাদের আবার দেখাই। তুলিখনের বাবা এই মাত্র বাড়িতে আসলো, কি কি নিয়ে আইলা? মানে মুরগির খাম ঘর তো দিছে, মুরগি এখন উঠায় নাই, তো যা যা দরকার নিয়ে আইছে। আইসা যে জল খেতেছে। আমি আবার আজকে বিছানার চাদর বালিশের কাবার টাবার সব ধুয়ে দিছি, এই কারণে আর বিছাই নাই। বিছামো নীলয় বাবু খেলতেছে শুয়ে শুয়ে। তুমি বাহিরে রোদ নাই দেখে, এই যে নীলয় ধুইছি, তারপরে যে পাশে কিছু ধুইছি এগুলো শুকিয়ে দিছি, আর ওই পাশে ওই যে বিছানার চাদর বালিশের কাবার সব ধুয়ে দিছি। আরে জামাগো লিখন বাবু এসে বসছে, স্কুল শেষ, কয়টা ক্লাস করছো? এই যে ভুসির বস্তা, কাঠের ভুসির বস্তা, এত বড় বস্তা কি এটাকে তুমি গাড়ি করে নিয়ে এসো? মাথায় ফেলে খুশি হয়েছে লিখন টাক মাথা হয়েছে দেখে বলে ওর বন্ধুরা বলে খালি খেপায়। হ্যাঁ স্যারের কাছে বিচার দিতে পারো না, যে তোমার খোসা দেয় তুমি চুপ করে ওর বা স্যারের কাছে বিচার দিবা, তোমার স্যার আমার মারে, তুমি কিন্তু তাদের কিছু বকা দিও না, ঝগড়া করবা না কারোর সাথে, বুঝছো? বাবা যদি সব আমি পোশাক টাকা দিয়ে নই। তো কাপড় চোপড় পাল্টে এখন গেল আবার গরুরে ঘাস দিতে। আমি দিছিলাম কিছুক্ষণ আগে, খাইয়েটে আবার শুয়ে রয়েছে গরু। শুয়ে আছিল গরু খেয়ে, এখন আবার উঠল। গরুটা খাইতে চায় না, কম খায়, খেয়ে তো মুখে নিতে চায় না, ঘাস তাও একটু খায়। আর আমার মুরগির খামারের কাজ শেষ, পুরো কমপ্লিট, এখন খালি মুরগি উঠে নিবে যতদিন লাগে আর কি। মুরগি তো আর সাথে সাথে উঠে দেবো না, সবাই দরজা, এই দরজা
ঢুইকে তারপর ওই ভিতরে হাত মুখ ধুলাম, হাত মুখ ধুয়ে পানি ঢুসি রে এবার। আর ভুষির বস্তা আনবার যে গাড়ির অবস্থা খারাপ হয়ে গেছে গা, আমাকে তো রাস্তাঘাট নেই দেখি দেখিনি যে রাস্তাঘাট নেই, এই কারণে অনেক দূর থেকে আনতে হয় সব কিছু। তখন বুঝি দেয় তারপরে আবার অন্য কাজ আছে, তো আজকের ভিডিও পুরো করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।